অধ্যায় আটে প্রথম যে গ্রামারটা আছে আমাদের বইতে এই দুইটা দেওয়া আছে প্রথমের দিকে পরবর্তীতে এটা সহ আলোচনা করা আছে তো প্রথম যে গ্রামারটা আছে আয়ো অয়ো এবং হেও। মূলত অর্থাৎ বর্তমান কাল নির্দেশ করতে ব্যবহৃত হয় এটা ভার্ভ এবং অ্যাডজেক্টিভের সাথে বসে সেটা পেজেন্টেন্স অর্থাৎ বর্তমানে সে কাজটা করা হচ্ছে এমন কিছু নির্দেশ করে এবং সেটা চলিত রীতিতে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল ক্ষেত্রে ফরমালিটি মেনটেন করে কথা বলার প্রয়োজন পড়ে না সে সকল ক্ষেত্রে আমরা এইভাবে পরিবর্তন করে টেন্সে কথা বলতে পারি এই তিনটা ফর্ম সবসময় ভার অথবা অ্যাডজেক্টিভের পিছনে বই এবং টেন্স নির্দেশ করবে অর্থাৎ টেন্স অর্থাৎ বর্তমান কাল বোঝাবে তো এখানে এই তিনটা ফর্ম আছে তিনটা ফর্ম তিনটা কিন্তু বসার তিন রকমের কন্ডিশন আছে কন্ডিশনগুলা খুব সহজ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজে বুঝতে পারবেন এখানে দেখুন কয়েকটা শব্দ লেখা আছে কিন্তু ভাগ খাদা অর্থ যাওয়া অর্থ অর্থ শালতা বসা খাওয়া পড়া সুদা আসা তিনটা হয় লিখা ব্যবহার করা এবং তিতা মাসিদা অর্থ পান করা ইলাদা অর্থ কাজ করা এখানে একটা জিনিস লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দের পিছনে একটা দা আছে কোরিয়ান ভাষায় মূল ভার্ব এবং মূল অ্যাডজেক্টিভের সঙ্গে এই ডাটা যুক্ত থাকে কিন্তু আমরা যখন এই শব্দগুলা এই ভার্ব এবং অ্যাডজেক্টিভগুলা সেন্টেন্সে ব্যবহার করতে যাই তখন কিন্তু ডাটা থাকবে না এই দার বদলে যে টেন্সে পরিবর্তিত হবে অর্থাৎ গ্রামাটিক্যাল টার্মটা এগুলোর সঙ্গে যোগ হবে তো দা বাদ দেওয়ার পরে আমাদের এরকম একটা ফর্ম দাঁড়াবে যেমন খাদা থেকে খা ওদা থেকেও থেকে ও শালতা থেকে শাল আনতা থেকে আন মকতা থেকে মক ইকটা থেকে ইক সুদা থেকে সু মাসিদা থেকে মাসি ইলহাদা থেকে ইলহা এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা শব্দের শেষে দা বাদ দেওয়ার পরে যে সর্বণ্য আছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটার উপর ভিত্তি করেই এই তিনটা ফর্ম পরিবর্তিত হবে অর্থাৎ এখানে খাদা আছে খাদা থেকে দা বাদ দেওয়ার পরে কি আছে আমাদের দেখেন খা আছে এখানকার শেষ সরবণ্য কাউন্ট করতে হবে সেই সর্বণ্ণের উপর ভিত্তি করে আমাদের ওই তিনটা ফর্ম বসবে অর্থাৎ কোথায় কোন ফর্মটা বসবে সেটা নির্ভর করবে ওই শব্দে থাকা ওই ভার অথবা এডজিকটি পেয়ে থাকা শেষ সর্বর্ণতে এখানকার শেষ খাদার শেষ সর্বর্ণ দা বাদ দেওয়ার পরে কি থাকে দেখেন আ থাকে এরপরে এরপরে দেখেন ওদার দা বাদ দেওয়ার পর শেষ সর্বর্ণ কি আছে ও আছে এরপরে এখানে দেখুন এখানকার শেষ সর্বর্ণ কিন্তু আ নিচে যেটা আছে সেটা কিন্তু ব্যঞ্জনবর্ণ এজন্য আমাদেরকে শেষ সর্বণ্যটা বিবেচনা করতে হবে এখানকার শেষ সর্বর্ণ কি আছে আ এরপরে এটারও সেম এখানেও শেষ আ আছে খাওয়া দাবাদ দেওয়ার পরও শেষ অ আছে এখানে দেখুন এটা আমি আলাদা করে শেষ আপনাকে কি আছে ই আছে আছে শেষ কি উ আছে মাসিদার শেষ সর্বণ কি আছে এখানে দেখুন শেষ সর্বণ হিসেবে এটা আছে ই ইলহাদার দাবাদ দেওয়ার পরে আমাদের যে ফর্মটা দাঁড়াবে শুধু ইলহা এটারও একটা কন্ডিশন আছে তো যখন দেখে নি আমাদের এই তিনটা কন্ডিশন কোথায় কোনটা বসবে যখন একটা ভার থেকে দা বাদ দেওয়া হবে দা বাদ দেওয়ার পরে শেষ সর্বর্ণ যদি আয় এবং ও থাকে এই দুইটা যদি থাকে তাহলে আমাদের প্রথম ফর্ম অর্থাৎ আয় ওটা বসবে এরপরের কন্ডিশনটা হচ্ছে ভার থেকে অথবা অ্যাডজেকটিভ থেকে দা বাদ দেওয়ার পরে আয় এবং ও এই দুইটা ছাড়া যেকোনো সর্বান্ন ক্ষেত্রে ওটা ব্যবহৃত হবে তিন নম্বরে যে কন্ডিশন না আছে হেয় ভার থেকে দা বাদ দেওয়ার পরে শেষে যদি হা থাকে সে হাটাকে আমরা হেয় দিলে সেটা প্রেজেন্টেন্সে রূপান্তরিত হবে তো চলুন এখন ভিতরে আমরা দেখে নেই কিভাবে এগুলা পরিবর্তিত হচ্ছে এখানে দেখুন খাদার দা বাদ দেওয়ার পরে খা আছে প্রথম যে দুইটা কন্ডিশন ছিল কন্ডিশনে আ এবং ও এটা থাকলে কোন ফর্মটা বসবে প্রথম ফর্মটা বসবে তাহলে এখানে কি হবে খাদার দা বাদ দিয়ে দিলাম জাস্ট আমরা এটা একটু যোগ করে দেই এখানে তাহলে আমাদের প্রেজেন্টেন্সে পরিবর্তিত হবে তাহলে আমাদের কি হওয়ার কথা খা আয়ো খা আয়ো তো এখানে একটা ব্যাপার আছে শেষ স্বরবর্ণ যদি ওই বর্ণটাই থাকে তাহলে সেটাকে আলাদা করে সেখানে লেখার প্রয়োজন নাই অর্থাৎ এ আটা আমাদের লিখতে হবে না কিন্তু যদি এটার নিচে কোনো বাচিম টাচিম কিছু থাকতো তখন কিন্তু আমাদেরকে এটা আলাদা করে লিখতে হবে অর্থাৎ সেই ভাববে শেষ সর্বর্ণর পরে যদি বাচিম না থাকে তো সেই সকল ক্ষেত্রে আমরা এইভাবেই লিখতে পারবো যদি ওই ফর্মটাই ওখানে বসে যেমন খাদার থেকে আমাদের কি বসতেছে আয়ো ফর্মটা বসতেছে এই জন্য আমরা খাদাটাকে ডিরেক্ট খায়োটা লিখে দিতে পারি এখান থেকে আমাদের যে প্রথমে আয়োটা ছিল এখান থেকে এটা আমাদের লেখার এখানে প্রয়োজন নেই আমি জিবে খায়ো আমি বাড়ি যাই প্রেজেন্টেন্সে বোঝাচ্ছে এরপরে দেখুন ওদা থেকে ওদার দা বাদ দেওয়ার পরে থাকবে সেখানে ও আমাদের কন্ডিশন অনুযায়ী এটা যোগ হওয়ার কথা তাহলে যেহেতু আমাদের এই দুইটার মধ্যে আছে দেখেন শেষ সর্বণ কি আছে ও আছে তাহলে এখানে জাস্ট আমরা যোগ করে দিব আয়ো আয়ু যোগ করে দেওয়ার পরে আমরা এটাকে এখন সংক্ষিপ্ত করে লিখতে পারি যেমন ও আ আয়ো ও আয়ো তাহলে আমাদের প্রেজেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে এরপরে দেখুন শালতা আছে শালটা থেকে দা বাদ দেওয়ার পরে শাল থাকলো আমাদের এখানে শেষ সর্বন কি আছে আ আছে এখান থেকে আমাদেরকে এই এই ফর্মটা যোগ করতে হবে যেহেতু আমাদের কন্ডিশন অনুযায়ী প্রথম দুইটা আ এবং ও থাকলে ও বসবে তাহলে এখানে আমরা আয়োটা যোগ করে দিলাম আয়োটা যোগ করে দিলাম দেওয়ার পরে এখানে এরকম একটা ফর্ম দাঁড়াবে এখানে কিন্তু আমরা যদি এই দাটা বাদ এই এখানে যদি আমরা এই আটা বাদ দিই তাহলে কিন্তু হবে না কেন এখানে দেখুন শেষ এটা হলেও এর পরে শেষ একটা বর্ণ আছে কি আছে বাদশিম আছে এই জন্য আমরা এই আটা বাদ দিতে পারবো না ঠিক সেভাবেই আনতা থেকে আনজায় আন্তা থেকে আনজায় এখানে একটা ব্যাপার দেখেন বাতশিমের রুল যদি পড়ে থাকেন তাহলে দেখেন যেহেতু এখানে ইয়ং আছে আমাদের বাচ্ছি কন্ডিশন অনুযায়ী বাচ্ছিমের পরে যদি ইয়ং অথবা ইহত থাকে তাহলে সেই বাচ্ছিমের শব্দটা সেই ইয়ং অথবা ইহতের কাছে বসে তার যে মূল অর্থ সেটাই প্রদান করবে এবং জিহতটা নিচে বসলে আমাদের ত হয় কিন্তু এই ইয়ং অথবা ইহত যখন থাকবে সে বাচ্ছিমের পরে তখন কিন্তু এখানে সে সে তয়ের উচ্চারণটা না দিয়ে সে তার যে জিহতের জ উচ্চারণটা সে জ উচ্চারণটা এখানে দিবে তো দেখুন এখানে নিয়মটা ওখানেই থাকছে জিহতটা এখানে এসে আনজায়ো এমন একটা অর্থ প্রকাশ করবে এরপরে দেখেন মক্তা মক্তার আছে আমাদের শেষ শীর্ষর্বণ্ড অ আমাদের কন্ডিশন অনুযায়ী আয় এবং ও না থাকলে বাকি সকল ক্ষেত্রে ওয়োটা যোগ হবে এখানে জাস্ট আমরা মক্তার সাথে অয়োরটা যদি যোগ করে দেই মক্তার সাথে জাস্ট আমরা ওটা যোগ করে দিলাম তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেন্সে হয়ে যাচ্ছে এখান থেকে আমরা শর্ট ফর্ম এটাকে লিখে ফেলি মগয়ো মগায়ত খাই প্রেজেন্টেনসে সেটা নির্দেশ করছে তো এখানে আমি লিখতে ভুলে গিয়েছি আপনারা একটু দেখে নেবেন সেটা এরপরে দেখেন ইকতা ইকতার শেষ সর্বনা আছে ই আমাদের কন্ডিশন অনুযায়ী যে আই এবং ও থাকার কথা সেটা নয় তাহলে আমাদের কোনটা বুঝবে দ্বিতীয় ফর্মটা বুঝবে তাহলে কি হলো ইকতা সেই ইকতাই থাকবে জাস্ট অয়োটা যোগ করে দিয়ে ইলগয় এরপরে সুদা আছে সুদাতে একটু কন্ডিশন আছে এখানে পরিবর্তনের কিছু নিয়মকানুন আছে তো ওইটা একটু দেখে আসলে কিভাবে ওটা পরিবর্তিত হচ্ছে আমাদের মূল শব্দ আছে সুদা এখানে শেষ সর্বন কি আছে ও আছে তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আ ও থাকলে প্রথমটা বসবে বাকি সকল ক্ষেত্রে দ্বিতীয়টা বসবে তো আমরা এখানে যোগ করে সেটা বসায় নেই অয় তো এখানে শব্দ ব্যবহৃত হওয়ার সময় কিন্তু যোগটা থাকবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য যোগটা দিয়েছি তো এখান থেকে দেখুন এটা যদি এক জায়গায় করি তাহলে কি হচ্ছে সুয় কিন্তু আমাদের কোরিয়ান সরবর্ণ আছে যে যুক্ত সর্বণ সেখানে কিন্তু উ অর্থাৎ উ এবং অ এরকম কোনো বর্ণ কিন্তু নাই যার কারণে এটা আমাদের এটা লিখতে পারবো না কন্ডিশন অনুযায়ী এটা লিখতে পারবো যেহেতু আমাদের এরকম সরবর্ণই তো নাই অর্থাৎ যুক্ত সরবর্ণ কা সর্বর্ণ এটা তো নাই তাহলে আমরা কিভাবে লিখব এই সকল ক্ষেত্রে আমরা এই এখানকার উটা এটা বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখান থেকে আমরা স্বয় এটা লিখতে পারি এটা লিখলে আমাদের প্রেজেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে এরপরের যে শব্দটা আছে মাসিদা মাসিদা থেকে দা বাদ দিলে মাসি থাকে এখানে শেষ সর্বণ্য আছে ই ই আছে আমাদের কন্ডিশন অনুযায়ী আয় এবং ও না থাকলে দ্বিতীয় ফর্মটা বসার কথা তো সেই অনুযায়ী এটা আমাদের আছে মাসিদা সেখান থেকে আমরা মাসি রাখলাম দা বাদ দিয়ে রাখলাম এখানে জাস্ট আমরা যোগ করে দেব কি অয়ো অয়োটা যোগ হবে তো এটা যোগ করার পর আমাদের দাঁড়াবে কি মাসি অয় এটাকে আমরা একটু শর্ট করে লেখা যায় শর্ট করে বলতে একটু শর্ট করে লিখি তারপর একটু দেখাই বুঝতে পারবেন মাসি অয় যেহেতু আমাদের ই অ এরকম একটা বর্ণ কিন্তু আছে যার কারণে আমরা ই এবং অ এই দুইটাকে এক জায়গায় করে মাসি অয় এরকম একটা ফর্মে লিখতে পারি এরপর আছে ইলহাদা ইলহাদা অর্থ কাজ করা এখান থেকে আমরা দা বাদ দিয়ে দিলাম দা বাদ দেওয়ার পরে ইল হা থাকে আমাদের একটা কন্ডিশন আছে দা বাদ দেওয়ার পরে যদি শেষে যদি হা থাকে তাহলে সেটাকে আমরা জাস্ট হেও লিখে দিলেই হয়ে যাচ্ছে হাটাকে বাদ দিয়েই আমরা হেও লিখে দিব তাহলে হা বাদ দিলে কি হচ্ছে ইল থাকছে এই হাটা এখন হেও হয়ে যাচ্ছে তাহলে ইল হেও ইল হেও অর্থ কাজ করি প্রেজেন্টেন্সে বুঝাচ্ছে যেটা বর্তমান কাল কাজ করি তো এই শব্দগুলা দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করি জনুন জিবে খায়ও আমি বাড়ি যাই জনুন জিবে আমি বাড়ি আসি জনুন আমি বাংলাদেশে ছাড়ায়ও আমি বাংলাদেশে বসবাস করি ইয়োগিয়ে এখানে আনজায়ও মানে বসুন এটা লিখতে গিয়ে একটু সমস্যা হয়েছে কিবোর্ডে বাথরুম লিখতে অনেক সময় সমস্যা হয় একটু ঠিক করে নিবেন জনুন আমি ভাবুল মগয়ো আমি ভাত খাই জনুন ইলগয় আমি পড়ি জনুন আমি সয়ো আমি লিখি মুরুল মাসিও পানি পান করি ইলহেও অর্থাৎ কাজ করি জনুন আমি ইলহেও কাজ করি আমি কাজ করি দুই নম্বর গ্রামার যেটা আছে এ এটা মূলত পার্টিকেল সময় এবং স্থানবাসক পার্টিকেল হিসেবে এটা ব্যবহৃত হয় বাংলাতে এটা অর্থ দেয় এ অন্ত্যস্ত তে এই এ বলতে অয়েকারে এ এই ফর্মটা বসে তো শব্দ অনুযায়ী এ অন্ত্যস্ত তে যে কোনো একটা অর্থ প্রকাশ করে তো কিভাবে কি হয় একটু করে আমরা বুঝতে পারবো আট নাম্বার অধ্যায়ে এটাকে আমাদের সময় বাসক হিসেবে ব্যবহৃত করা হচ্ছে এবং সময়বাচক পার্টিক্যাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং নবম অধ্যায়ে গিয়ে ইস্তানবাচক পার্টিক দেখানো আছে তো আমরা এখানে তো আমরা এই অধ্যায়ে সময়বাচক নিয়ে আলোচনা করবো এই এটা সময়বাচক নাওনের পিছনে যুক্ত হয় যুক্ত হয়ে ওই সময়টাতে যে সময়ের সাথে ব্যবহৃত হচ্ছে ওই সময়টাতে কোনো কাজ সংগঠিত হয়েছে বা হয় এরকম কিছু একটা নির্দেশ করে এত কিছু মনে যদি নাও রাখতে চান জাস্ট এটুকু মনে রাখার চেষ্টা করবেন এ যেখানে থাকবে সেখানে এ তে যে কোনো একটা বসালে বাংলা অর্থ পাওয়া যাবে যেমন দেখুন আচ্ছিম আচ্ছিম অর্থ সকাল জনিয়োগ অর্থ রাত জু অর্থ সপ্তা অহু অর্থ বিকাল সি অর্থ টা টা বলতে কি আমরা এই যে বলি নয়টা দশটা এই টা হচ্ছে সেটা ঘন্টা গণনারিকো এখন দেখুন এখানে এ যদি যোগ করে দেয় তাহলে কি হচ্ছে আচ্ছিমে আচ্ছিম অর্থ সকাল আচ্ছিমে মানে সকাল এ এখানে দেখেন এখানে কোনটা বসছে এই এটা এখানে যোগ হয়েছে তাহলে কি হচ্ছে আচ্ছিমে সকালে ঝনিয়োগে রাতে বা সন্ধ্যায় প্রথম পাতে দেখুন যোগ হচ্ছে এ পরের তাতে যোগ হচ্ছে অন্তস্ত তো জনিয়োগ মানে রাত এবং সন্ধ্যা দুইটাই বোঝায় জো অর্থ সাতটা জুয়ে মানে সপ্তাহে অহু অর্থ বিকাল এ অর্থ এ তাদের বিকেলে সি অর্থ টা এখানে এযোগ করাতে এখান থেকে কিছু শব্দ দেওয়া আছে তাহলে একটু ক্লিয়ার হতে পারবে আসিম অর্থ সকাল এ অর্থ সকালে তাহলে সকালে ইল হেও সকালে কাজ করি জনে করত সন্ধ্যা বা রাত যোগ করাতে হচ্ছে সন্ধ্যা বা রাতে উন্দম অর্থ ব্যায়াম হে অর্থ করি অর্থাৎ সন্ধ্যা অথবা রাতে ব্যায়াম করি থাউম অর্থ আগামী জু অর্থ সপ্তাহ এ যোগ করতে হচ্ছে কি থাউম জুয়ে আগামী সপ্তাহে ইউ হ্যাং অর্থ ভ্রমণ খাল কয় মানে যাব রিউল কয় এটা ফিউচার টেন্সে ব্যবহৃত হয় তাহলে কি হলো থাউম জুয়ে আগামী সপ্তাহে ইউ হেং খাল কয় ভ্রমণে যাব ওহু অর্থ বিকেল ওহু বিকেলে কফি অর্থ কফি আমরা যে কফি টাকায় ওহু এ বিকেলে কফি রুল কফি মাসি অয় মানে বিকেলে কফি পান করি এরপরে দেখুন ইলগোপসি মানে সাতটা এ মানে সাতটায় তাহলে ইলগোপসি এ সাতটায় ইরোনায় ঘুম থেকে উঠে ইরনাদা থেকে ইরোনায় ঘুম থেকে উঠে তাহলে কি হলো ইলগোপসি এ ইরনায় সাতটায় ঘুম থেকে উঠে এউল দুষি বারোটা এল বারোটায় মগয় খায় অর্থাৎ এল দুষিয়ে মগয় বারোটায় খায় তাহলে এখানে কি হলো এ যেখানে থাকবে সেখানে আমরা এ অন্তত যোগ করে নিব এবং সেটা যদি সময় নিয়ে কথা থাকে তাহলে সেটা বোঝাবে ওই সময়ে কোনো একটা কাজ সংগঠিত হয় দেখুন এখানে সব কয়টাই কিন্তু সময় নিয়ে কথা আসছিম একটা সময় সকাল সেটা একটা সময় রাত একটা সময় সপ্তাহ কিন্তু একটা সময় তো সময়বাচক পার্টিকুলার পিছনে যখন একটা যোগ হবে যোগ হয়ে দেখেন এখানে কি দেখাচ্ছে একটা কাজ দেখাচ্ছে তাহলে সকালে কাজ করি রাতে ব্যায়াম করে এখানে দেখেন খাদা এই খাদা মানে যাবে এটা কিন্তু একটা কাজ এখানে মাসি মাসিও মানে পান করা এটা কিন্তু একটা কাজ মানে ওই সময় একটা কাজ সংগঠিত হচ্ছে এটা অর্থ দিবে এ তে অধ্যায় এখানে প্রথম যে গ্রামারটা আছে হাগো হাগো অর্থ ও এবং সাথে এই তিনটা অর্থ যেকোনো একটা প্রকাশ করে দুটি নাউনকে যুক্ত করতে এটি ব্যবহৃত হয় অর্থাৎ দুটি নাউনকে ও এবং সাথে এমন একটা কথা দ্বারা যুক্ত করতে এটি ব্যবহৃত হয় স্ট্রাকচারটা একটু দেখুন নাউন নাউন প্লাস প্লাস হাগো উদাহরণ দেখলে একটু ক্লিয়ার হতে পারবো পাং অর্থ রুটি হাগো অর্থ ও এবং সাথে এখানে বসবে পাং হাগো রুটি এবং খোয়াইল অর্থ ফল তাহলে কি হলো রুটি এবং ফল এখানে দেখুন পাং নাউন খোয়াইল নাউন এই দুইটা নাউনকে একসঙ্গে যুক্ত করতেছে হাগো এবং অর্থ আছে ও এবং এরকম একটা অর্থ দিচ্ছে তাহলে পাং হাগো কোয়াইল রুটি এবং ফল এখানে আবার দেখুন বোমনিম বোমনিম অর্থ পিতা মাতা তাহলে বোমনিম হাগো এখানে আবার অর্থ দিচ্ছে সাথে তাহলে বোমনিং হাগো পিতা মাতার সাথে খাচ্ছি খাচ্ছি অর্থ একসাথে সারায় অর্থ বসবাস করি তাহলে কি হচ্ছে বোমনিম হাগো খাচ্ছি সারায় পিতা মাতার সাথে একসাথে বসবাস করি এরপরে দেখুন ইয়ল অর্থ চাবি এখানে ও অর্থ প্রকাশ করছে তা আমরা ধরতে পারি তাহলে ইউলচুই হাগো চাবি এবং অথবা চাবি ও জিগাব অর্থাৎ মানি ব্যাগ তাহলে ইউলসুই হাগো জিগাব চাবি এবং মানিব্যাগ অথবা চাবি ও মানিব্যাগ দুই নাম্বার যে গ্রামার এটা আমাদের অষ্টম অধ্যায়ের দুই নম্বর যে ছিল এ সেটারই অনুরূপ এটারও অর্থ দাঁড়াবে এ উন্তিষ্ঠ তে আমাদের ওইখানে দেওয়া ছিল সেটা সময়বাচক পার্টিকেল পার্টিক্যাল হিসাবে ব্যবহার করে দেখাইছে আমাদেরকে কিন্তু এই অধ্যায় এসে আমাদেরকে স্থানবাচক পার্টিকেল হিসাবে দেখাবে অর্থাৎ স্থানবাচক নাউনের সাথে যুক্ত হয়ে যে সেই স্থানে মানুষের অবস্থান আছে বা মানুষ অবস্থান করে বা কোনো বস্তু সেখানে অবস্থান করে বা সেখানে আছে উদাহরণ দেখলে কিন্তু আমরা একটু সহজ হবে স্ট্রাকচার হিসাবে থাকবে স্তানবাচক নাউনের সাথে এইটুকু যোগ হবে সিজাং অর্থ বাজার সিজাংয়ে বাজারে তো এখানে দেখেন বাজারে কিন্তু মানুষজন থাকে দ্রব্য সামগ্রী থাকে আমাদের মালামাল যেটা লেখা আছে যেখানে এটা বসবে সাথে সেই স্থানে মানুষের অবস্থান থাকে এবং বা কোন বস্তুর অবস্থান থাকে তো সিজাঙে মানুষের অবস্থানও থাকে এবং বস্তুর অবস্থানও থাকে এত কিছু যদি মনে রাখতে এরা না চান জাস্ট আপনি মনে রাখবেন এইটা যেখানে যোগ হবে সেটা পার্টিকে হিসেবে ব্যবহৃত হবে এবং অর্থ দিবে এ অন্ত্রীতে তাহলে সিজাং অর্থ বাজার সিজাংয়ে বাজারে উই অর্থ উপর উয়ে উপরে ঝিপ অর্থ বাড়ি ঝিবে বাড়িতে শিখদাং অর্থ রেস্টুরেন্ট শিখদাঙে রেস্টুরেন্টে কোথায় কোনটা যোগ হবে অর্থ করতে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন সেখানে এ যোগ করলে সঠিক অর্থ দিবে নাকি উনত্রিশ তো দিলে সঠিক অর্থ দিবে না নাকি তে তে যোগ করলে সঠিক অর্থ দিবে ওটা দেখলেই বুঝতে পারবেন এটার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না তো এখানে দেখুন সিজান বাজার ওই উপর জিপ বাড়ি সিদ্ধান্ত রেস্টুরেন্ট প্রত্যেকটা কিন্তু স্থানবাচক নাম এবং প্রত্যেকটাতে পরিবর্তিত হয়ে এ অন্ত এমন একটা অর্থ প্রকাশ করছে তো এগুলা নিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি জনুন আমি সিজাং বাজারে খায় অর্থ যাই তাহলে আমি বাজারেতে যাই বা বাজারে যাই শেক অর্থ বই সে মানে বইটি শেখ অর্থ টেবিল উয়ে উপরে ইচ্ছায় অর্থ আসে সেগি শিখসাং উয়ে বইটি টেবিলে উপরে আছে জনুন আমি জিবে বাড়িতে খাইও যাই আমি বাড়ি যাই শিখদাঙে রেস্টুরেন্টে সার আমি মানুষজন মানায় বেশি তাহলে আমি মানায়ক রেস্টুরেন্টে মানুষজন বেশি তো এই ছিল আমাদের অষ্টম এবং নবম অধ্যায়ে থাকা দুইটা দুইটা সাইড টাকা আমার আপনাদের কাছে একটু সহজ করে তুলে ধরার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ